আবারও পূর্ব বর্ধমানের গোলসির একটি রাইস মিলে গিয়ে ক্ষোভে ফেটে পড়লেন পাড়াজ ও সিররাই অঞ্চলের চাষিরা এদিন বেলা বারোটা নাগাদ এলাকার বেশ কিছু চাষী ভদ্রেশ্বর কর্তৃপক্ষের কাছে ক্ষোভে ফেটে পড়েন কথা চলাকালীন সময়ে বিক্ষুব্ধ চাষিরা মিলের ভিতরে থাকা ধানের গাড়ি বের করে দিতে উদ্যত হয় অবশেষে সমাধানের আশ্বাস পেয়ে বাড়ি ফিরে আসেন চাষিরা চাষিদের দাবি দীর্ঘদিন ধরে ওই মিলের পচা জল ছাই ও গুঁড়ো ধুলো ভোগ করছেন তারা তাহলে তাদের ধান কেন নেবে না ওই মিল মিল আমাদের গ্রামের এত ক্ষতি করছে ধান ধুলো সবকিছু জমি নষ্ট করে দিচ্ছে তবুও এই এত বড় মিল আমাদের জমির ধান নিচ্ছে না আমরা চাই যে মিল আমাদের সরকারি সহায়ক মূল্যে যাতে ধান নেয় সেই জন্য আমরা মিলে এসেছি কেন নিচ্ছে না কেন সেটা উনি যেন সমস্ত মিল নিতে চাইছে কিন্তু এই ভদ্রলোক একদম নিতে চাইছে না বড় মিল নামে বড় এদিকে নাম ছোটাচ্ছে আমার ভদ্রেশ্বর চাল ভদ্রেশ্বরের অমুক কিন্তু আমাদের গ্রামে যা ক্ষতি করছে আমাদের গ্রামের উপরে মিল অথচ আমাদের ধান উনি নেবেন না কিরকমভাবে ক্ষতি করছে আপনাদের আমাদের এখানে আমাদের যতগুলো পাশে যেসব জমিগুলো আছে সেই জমিগুলো আমরা চাষ করতে পারছি না চাষ করলে ধান আমাদের নষ্ট হয়ে যাচ্ছে ওর পচা আবর্জনা জল আর যত মানে মিলের ধোঁয়া বাড়ির ধুলো উড়ে সেই জমির ধান একদম কালো হয়ে যাচ্ছে মানে সেই ধান কেউ নিতে না এত ক্ষতি করা সত্ত্বেও উনি ধান নিচ্ছেন না হারে আসার সে হারে আসছে না হ্যাঁ দুদিন তিন দিন পরে পড়ছে ওই তিরিশটা পঁয়ত্রিশটা করে গাড়ি তারপরে আর নিচ্ছে না মানে আগে গতবারে যেভাবে নিচ্ছিল সেভাবে নিচ্ছে না গতবারের তুলনায় তো ধান অনেক কম এবারে কিন্তু সে আগেবারে ধান কিন্তু শেষ হয়ে গেছিল এখন ধান ঝাড়া প্রায় এক মাস দেড় মাস হয়ে গেল কিন্তু চাষি আমার শিরো অঞ্চল থেকে খুব বেশি হলো দুশো চাষি ধান এসছে যেখানে ছাব্বিশ রেজিস্ট্রেশন আছে সেই জায়গায় দুশো চাষি ধান এসছে আপাতত এখন কেন নিচ্ছে না শুনছি নাকি যেটা শুনলাম যে মিল নাকি লেপি দিচ্ছে না সেই হিসাবে নিচ্ছে না আর কি মিলের কাছে এসছি মিল বলেছে দেখি সমাধান যদি হয় কোনো উপায় যদি হয় সেই হিসাবে এলাম তারা জানায় মিলের উৎপাতে এলাকায় ভূগর্ভস্থ জলে সংকট দেখা দিয়েছে যা তারা সহ্য করছেন মিলের ধুলো ও গুঁড়ো তাদের চোখে পড়ছে তাও তারা সহ্য করছে তাহলে মিল কেন তাদের ধান সহায়ক মূল্যের কিনবে না তবে মিল কর্তৃপক্ষের দাবি ছাই গুঁড়ো ও পচা জলের বিষয়ে চাষিরা সংশ্লিষ্ট সরকারি দপ্তরে জানাক সরকারে তাদের যেভাবে মিল চালাতে বলবে তারা সেইভাবেই মিল চালাবেন তাছাড়াও তারা সিপিসির মাধ্যমে ধান কিনেছেন পাড়াজের চাষিদের ধান সরকার সহায়ক মূল্যে কিনে তাদের দিলে তারা নিতে রাজি আছেন আমরা ইতিমধ্যে সরকারের কাছ থেকে সিপিসি ধান নিচ্ছি শিরোরায় শিরোরায় ধান নিচ্ছি বা তার এখন আমরা চাল দেওয়া শুরু করেছি ওটার জন্য দেখুন অফিস আছে পলিউশন আছে সব আছে তো আশা করছি ওনাদিকে দিকে জানালেই ভালো হয় তো ওনারাই ডিপার্টমেন্ট থেকে স্টেপ নেবে কি করলে কি সুবিধা অসুবিধা হবে আমাদেরকে কেমন বার্তাবে আমরা কেমনভাবে মিল চালাবো চাষিরা ওনারা বলতে এসছেন যে আমাদের ডিপিসি মাধ্যমে ধান নিতে হবে সরকারি যা নিয়ম আছে নিয়ম মেনে ধান নিতে হবে তা আমি বললাম যে সেটা সরকারকে বলুন সরকার ধান কিনুক আপনাদের কাছ থেকে নেব আমাদের তবে এই বিষয়ে গ্রাম পঞ্চায়েত প্রধান শেখ আব্দুস সামাদ জানান গতবারের মতো এবার ধান নিচ্ছে না ওই মিল তাদের অঞ্চলের অল্প কিছু চাষী ধান দিতে পেরেছে এখনো বহু চাষি বাকি আছে বর্ধমান থেকে পিন্টু প্যাটেলের রিপোর্ট আনন্দ বার্তা